রাসমাত দূরে কাছে দেশে বিদেশে যারা দেখছেন আপনাদের আন্তরিক মোবারকবাদ আমরা আছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার একটা ঐতিহাসিক জায়গা আপনারা জানেন যে এখানে যেই ঘটনা ঘটেছিল নাইন ইলেভেন সেই ঘটনা সারা পৃথিবী তোলপাড় করে দিয়েছিল এবং এখানে যে টুইন টাওয়ারটি ছিল যেগুলি ধ্বংস হয়ে গিয়েছিল ওই টাইমে এখন আবার সব তারা নতুন করে এগুলি সাজিয়েছে আমি রবিউলাউল উপলক্ষে কিছু দিন প্রোগ্রামে এসেছিলাম এবং সেই দিনে প্রোগ্রামগুলি আলহামদুলিল্লাহ করেছি এবং সফর প্রায় শেষের দিকে ইতিমধ্যে সাতাশটি সিরাতুল নবী সাল্লি সাল্লাম মাহফিলে আমি অংশগ্রহণ করেছি এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট সমস্যা আছে আবার সম্ভাবনাও আছে আমাদের মুসলিম ভাইরা যারা দিন এখানে মেনে চলেন তাদের জন্য দোয়া করুন আর ঐতিহাসিক জায়গা হওয়ার কারণে আমরা এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখতে এসেছি এখন রাতের বেলা অবশ্যই কিছু নিরিবিলি এবং পরিবেশটাও ভালো তো পুরো এরিয়াটা আপনাদেরকে একটু দুঃখে ঘুরে দেখানোর চেষ্টা আসলে পজিটিভ জায়গা নেগেটিভ জায়গা যেগুলো মোটামুটি শরীয়তের নীতিমালা ঠিক রেখে সফর করা যায় আমাদের উচিত সবগুলো জায়গায় আসলে সফর করে দেখা যার দ্বারা আসলে আমাদের বিভিন্ন রকম জ্ঞান অর্জন হবে আর কি এবং যারা দাড়ি কাজ করি তাদের আসলে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে জানা থাকলে এবং বিশ্বের মোটামুটি উন্নত দেশগুলো সম্পর্কে একটা ধারণা থাকলে দাওয়াতি কাজ করতেও সুবিধা হবে তো আপনাদের যেহেতু আমরা এসেছি এখন আছি নিউ ইয়র্কের ম্যানহাটনে আমরা মূলত ঘুরতে এসেছি তো সেই ঘোরার অংশ হিসাবে আজকে আমরা এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখতে এসেছি আর কি আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এদিকে ক্যাপেটেরিয়াটা এদের গাছ গাছাড়িগুলো ডান পাশে বাম পাশে আসতে একটু দেখাতে পারেন সবাইকে ধন্যবাদ এটাও এটাও দেখাতে পারেন একটু ঘুরে এটি নিশেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আপনারা জানেন নাইন এলেভেনের ঘটনা সম্পর্কে এটা বেজমেন্ট এখানে আসলে মাটির নিচে অনেক নিচে আমরা এসেছি ঐতিহাসিক জাগা জায়গা যে ঘটনা ঘটেছিল আপনারা দুনিয়া কাঁপানো ইনটাওয়ার ওয়ার্ল্ড টেস্ট সেন্টার তারা আবার ওগুলো তো নতুন করে সব সাজিয়েছে এবং খুব মজবুত স্থাপনা আসলে এগুলো হলো একটি দেশের উন্নতির চাবিকাঠি বড় বড় ব্রিজগুলো তারা যেভাবে বানিয়েছে এবং সেই ব্রিজগুলোর যে মজবুতি সব কন্ট্রাক্টর এগুলো করেছে যারা ঠিকাদারি প্রতিষ্ঠান হ্যাঁ ধরেন আমাদের দেশের কোনো কন্ট্রাক্টর যদি এগুলি দেওয়া হতো বা ঠিকাদারকে কি হতো কি জানি আমাদের দেশে তো কিছু ব্রিজ বা ফ্লাইওভার হয় সেগুলো তো আপনারা দেখেন তো এই যে মানে নির্মাণ নির্মাণ কৌশল এবং নির্মাণ কৌশল যেটা ট্রেন যাবে ট্রেন হ্যাঁ এখান থেকে ট্রেন যা নিউজ আসছি এবং সেই ট্রেনের অ্যালান করতেছে নিরিবিলি সব কিছুই শৃঙ্খলার মধ্যে মুসলমানদের বসবাসের ব্যাপারে ঝুঁকি আছে ইমান রক্ষার ব্যাপারে ঝুঁকি আছে আপনার ধর্ম অনুমোদন করেন এরকম বহু জিনিস এখানে আছে আপনি ইচ্ছা করলে এগুলা জড়িয়ে পড়তে পারেন কিন্তু আমি ভালো ইচ্ছা করলে থাকতে পারেন যেমন সমকামিতা অনুমোদন আছে আপনি করলেন না এখানে মদ আছে আপনি খেলেন না কিন্তু প্রত্যেকটা আমাদের ধর্মে যেগুলো অন্যায় অন্যায়টাও এখানে অন্যায়ভাবে করা যায় না আইন রক্ষা করে করতে হয় আইনের শাসন আছে তাদের দেশে আর কি তাদের নিয়ম অনুযায়ী তা আল্লাহ তালা আমাদের ইমান আমল হেফাজত করুন সিরাতুল নবী সাল্লাহ আলি সাল্লাম মাহফিলে এসেছি অবশ্য সাতাশটা মাহফিল ইতিমধ্যে হয়ে গেছে আজকের মাহফিলটা কোনো কারণে হয়নি বিদায় আমার ভাই ভিডিওর আড়ালে আছেন শিশির তরুণ বললে যে চলেন সে ঘুরে আসি আলহামদুলিল্লাহ আমরা দেখলাম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বেইসমেন্ট এলাকা যেটা এই এলাকা থেকে আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ আল্লাহ সকলকে ভালো রাখুন আমিন